নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, এবিসি তিন বন্ধু যথাক্রমে এক্স, টু এক্স ও ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে জেড টাকা লাভ হলে এ এর লভ্যাংশ হবে। তো দেখো, এখানে যে অপশানগুলো আছে তোমরা দেখতেই পারছো। প্রথমে আমি কী করেছি যে এ ইস টু বি ইস টু সি, এক্স ইস টু টু এক্স ইস টু ওয়াই, অনুপাতগুলির যোগফল মানে কি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই সমান কী থাকছে, থ্রি এক্স প্লাস ওয়াই থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, এ এর লভ্যাংশ, তাই তো? তো এ মানে লভ্যাংশ মানে কি, এই যে এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়াই হবে। তো দেখো, এখানে যেহেতু বলে দিয়েছে মেয়াদান্তে জেড টাকা লাভ হয়, তাহলে কী আছে, জেড মাল্টিপ্লাই এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়াই। এই দেখো, টু এক্স আর একটা এক্স, থ্রি এক্স প্লাস ওয়াই থাকছে। অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু এক্স জেড বাই থ্রি এক্স প্লাস ওয়াই। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? অ্যান্সার কী আছে, এর অ্যান্সার আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্ক বিদাগের অঙ্ক, এক্স স্কোয়ার সমান এক্স, সমীকরণটির সমাধান সংখ্যা কটি, একটি, দুটি, নালে জিরোটি না তিনটি? তো দেখো, এক্স স্কোয়ার সমান যদি এক্স হয়, এক্স স্কোয়ার কী হবে, এই দিকে আসলে কী হবে, মাইনাস এক্স হবে, মাইনাস এক্স সমান জিরো। এক্স কমন নিলাম, কমন নিলে কী থাকছে, এক্স মাইনাস ওয়ান ইজিকুয়াল টু জিরো, এক্স সমান জিরো, তাহলে কী থাকছে, এক্স মাইনাস ওয়ান ইজিকুয়াল টু জিরো, তাহলে কী থাকছে, এক্স সমান ওয়ান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান কী থাকছে, ওয়ান থাকছে, তাই তো? তাহলে এই সমীকরণের সমাধান সংখ্যা কটি থাকছে, দুটো থাকছে, একটা এক্স সমান জিরো পেয়েছি আর একটা এক্স সমান ওয়ান পেয়েছি, তাই তো? আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান্ত্রীর অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে, এর অ্যান্সার হবে একটি। তো দেখো, দুটি বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে, আর ভিতরে আর একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করি, তাহলে এই যে স্পর্শ করেছি, ঠিক আছে, এটা এ এবং এক্স দ্বারা প্রকাশ করেছি। তা আমরা কী দেখতে পাচ্ছি যে স্পর্শকের সংখ্যা কত, স্পর্শকের সংখ্যা কিন্তু একটা, এই যে এ আর এক্স, এ আর এক্স কিন্তু স্পর্শক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু একটি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের চার দাগের অঙ্ক, থিটা এর যে কোনো মানের জন্য ফাইভ প্লাস আর সাইন থিটা এর বৃহত্তম মান হবে। তো দেখো, নাইন আছে, ওয়ান আছে, জিরো আছে, ফাইভ আছে। তো দেখো, এখানে অঙ্কটা করেছি ফাইভ প্লাস ফোর সাইন থিটা, ঠিক আছে, ফাইভ প্লাস ফোর সাইন থিটা, থিটার মান কত, নাইনটি ডিগ্রি বলেছে, বৃহত্তম মান, বৃহত্তম মান কত, নাইনটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি মান কত আছে, সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান, ফোর একে ফোর মানে কী থাকছে, ফাইভ প্লাস ফোর সমান নাইন, সমান কী থাকছে, নাইন থাকছে। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, আমাদের পরের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত সাতাশ ইস টু আট হলে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত সাতাশ ইস টু আট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু নাইন ইস টু ফোর, নাইন ইস টু ফোর। তো দেখো, আমিও অঙ্কটা প্রথমে খুব সুন্দর করে এখানে সাজিয়েছি। এখানে বলেছে আয়তনের অনুপাত ফোর বাই থ্রি পাই আর কিউব, একটা আর ওয়ান দ্বারা প্রকাশ করেছি, ইস টু ফোর বাই থ্রি পাই আর কিউব টু, ঠিক আছে, টু দ্বারা প্রকাশ করেছি, সমান সমান সাতাশ ইস টু আট। তো দেখো, ফোর বাই থ্রি পাই পাই, ফোর বাই থ্রি পাই পাই কেটে গেল, আর ওয়ান বাই আর টু মাথায় কিউব সমান সমান সাতাশ বাই আট, তাহলে কী থাকছে, আর ওয়ান বাই আর টু এর মাথায় কিউব সমান সমান সাতাশ মানে কি থ্রি, আট মানে কি দুই, মানে কি থ্রি বাই টু এর মাথায় কিউব, বোথ সাইড থেকে কিউব কিউব কেটে গেলে কী থাকছে, আর ওয়ান বাই আর টু সমান সমান কী থাকছে, থ্রি বাই টু থাকছে, কী থাকছে, থ্রি বাই টু থাকছে, ঠিক আছে। তাহলে এখানে কী বলেছে, বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো সুপ্রিয় দর্শকার্থী, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেখো, ফোর পাই আর স্কোয়ার ইস টু ফোর পাই আর স্কোয়ার, এটা টু, একটা ওয়ান দ্বারা প্রকাশ করছে, একটা টু দ্বারা প্রকাশ করছে, ফোর পাই কেটে গেল, আর ওয়ানের মান কত, আর ওয়ানের মান তিন, তিনের স্কোয়ার, এবং আর টু এর মান কত, টু, টু এর হোল স্কোয়ার মানে কি তিন ত্রিকে নয় দুই দুগুণী চার, অর্থাৎ নাইন ইস টু ফোর এর অ্যান্সার হবে, ঠিক আছে। এই যে এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার নাইন ইস টু ফোর। আমাদের পরের অঙ্ক কী বলেছে, ছয় দাগের অঙ্ক, একটি চলকের তিনটি মান ফাইভ ফোর এবং সেভেন, তাদের পরিসংখ্যা যথাক্রমে পি মাইনাস টু কমা কমা পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ান, চলকটির যৌগিক গড় ফাইভ পয়েন্ট ফোর হলে পি এর মান কত হবে? তো দেখো, ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, আর ডিতে ফোর আছে। অঙ্কটা এখানে খুব সুন্দর করে সলভ করে দিচ্ছে। তো দেখো, সামেশন এফ ওয়ান এক্স ওয়ান বাই সামেশন এক্স সামেশন এ পাই, তো মানটা বসিয়েছি ফোর পি মাইনাস এইট প্লাস ফাইভ পি প্লাস ফাইভ বাই থ্রি পি মাইনাস টু, কত থাকছে, চুয়ান্ন বাই দশ,
সমান সমান চুয়ান্ন বাই দশ, কাটাকাটি করলে কত থাকছে সাতাশ বাই পাঁচ, তাই কী থাকছে ষোলো পি মাইনাস পনেরো প্লাস ফাইভ। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? থ্রি পি মাইনাস টু সমান সমান সাতাশ বাই ফাইভ, ষোলো পি মাইনাস টেন। ঠিক আছে, ষোলো পি পাঁচ পনেরো থেকে পাঁচ বাদ দিলে কী থাকছে মাইনাস টেন বাই থ্রি পি মাইনাস টু সমান সমান সাতাশ বাই পাঁচ। কোনাকুনি গুণ করেছি, পাঁচ ষোলং আশি পি পাঁচ দশকে পঞ্চাশ সমান সমান সাতাশের সঙ্গে তিন গুণ করলে একাশি মাইনাস সাতাশ দুগুণে চুয়ান্ন। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আশি পি মাইনাস একাশি পি এইদিকে থাকলে কী হবে, মাইনাস একাশি পি পি হবে সমান সমান মাইনাস চুয়ান্ন, আর এদিকে কী থাকছে প্লাস পঞ্চাশ। তো আশি পি থেকে একাশি পি বাদ দিলে মাইনাস পি থাকছে, যেহেতু একাশিটা বড় থাকছে এবং তার সামনে মাইনাস আছে সমান সমান পঞ্চাশ থেকে চুয়ান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে কী থাকছে মাইনাস ফোর থাকছে, মাইনাস মাইনাস কেটে গেলে কী থাকছে পি সমান সমান ফোর। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি শূন্যস্থান পূরণ করব। একশো আশি টাকা এক বছরের সুদ, আসল একশো আটানব্বই টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো দেখো টেন পার্সেন্ট অঙ্কটা করেছি, ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই হান্ড্রেড। তো দেখো একশো আশি মাল্টিপ্লাই আর মাল্টিপ্লাই ওয়ান, আঠেরো এখানে কেটে গেল, কী থাকছে আর বাই টেন সমান সমান ওয়ান থাকছে, আর সমান সমান কী থাকছে টেন পার্সেন্ট, এর অ্যান্সার কিন্তু টেন পার্সেন্ট হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্ক রোমান্টির অঙ্ক, এস্কার বিসি এবং ফোর বিসি এর মধ্যে এর মধ্য সমানুপাতিক এক চলে এক্সের মান কত? তো দেখো এ বি সি আমি কী করতে পারি, বি স্কোয়ার, এই যে মাঝখানেটা, হ্যাঁ বি স্কোয়ার সমান সমান এসি, তাহলে কী থাকছে এস্কার বিসি গুণ, ঠিক আছে এস্কার বিসি গুণ ফোর বিসি সমান সমান কী থাকছে এক্স স্কোয়ার থাকছে, তাহলে কী থাকছে এক্স স্কোয়ার সমান সমান কী থাকছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এক্স সমান সমান কী থাকছে এর ভিতরে রুট হয়ে যাবে, রুটের ভিতরে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান কী থাকছে টু এ বি সি, অ্যান্সার কী হবে টু এ বি সি হবে। ঠিক আছে, শূন্যস্থানে কী হবে টু এ বি সি। সুপ্রিয় দর্শকার্থী, তিন দিকের অঙ্ক, ট্যান থিটা ইন্টু কস ষাট ডিগ্রি সমান সমান রুট থ্রি বাই টু হলে সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি এর মান নির্ণয় করো। তো দেখো ট্যান থিটা ইন্টু কস ষাট ডিগ্রি, ঠিক আছে কস, এই যে কস ষাট ডিগ্রি সমান সমান রুট থ্রি বাই টু, তাহলে কী থাকছে ট্যান থিটা গুণ কস ষাট ডিগ্রি মান কী থাকছে ওয়ান বাই টু, বোথ এই সাইড থেকে টু টু কেটে গেল, ট্যান থিটা সমান সমান কী থাকছে রুট থ্রি থাকছে, ট্যান রুট থ্রি কত ডিগ্রি মান ষাট ডিগ্রির মান, বোথ সাইড থেকে ট্যান ট্যান কেটে গেল, থিটা ইকুয়াল টু ষাট ডিগ্রি। অঙ্কটা কী বলেছে, বলেছে সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি এর মান কত, সাইন থিটার মান কত ষাট ডিগ্রি, ষাট ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি, সাইন ষাট থেকে পনেরো বাদ দিলে কত থাকছে পঁয়তাল্লিশ ডিগ্রি, সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু। পরের অঙ্ক, চার দিকের অঙ্ক কী বলেছে, কোণ এ এবং কোণ বি দয় পরস্পর বি দয় পূরক কোণ হলে কোণ এ প্লাস কোণ বি কত হবে, একশো আশি ডিগ্রি হবে। তোমরা জানো পূরক কোণ কত, তোমরা তো এটা জানো না, এটা খুব ইজি প্রশ্ন। তো দেখো আট পাঁচ দেখের প্রশ্ন, আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো সংখ্যাগুলির মধ্যমা কত হবে, সাজিয়ে নিয়েছি অঙ্কটা, সাত আট নয় দশ এগারো এগারো তেরো পনেরো ষোলো, এন সমান সমান নাইন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, বিজোড় সংখ্যা অযুগ্ম, এন প্লাস ওয়ান বাই টু তম সমান সমান ফাইভ, এখানে কী আছে এনের মান কত নয়, নয়ের এক কত হয় দশ, দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ, পাঁচতম, পাঁচতম তো কত আছে এক দুই তিন চার পাঁচ, মানে এগারো এর অ্যান্সার হবে, অ্যান্সার কত এগারো। ছয় থেকে প্রশ্ন, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চৌং ও শঙ্কু সমন্বয়, কী হবে চৌং ও শঙ্কুর সমন্বয় হবে, তোমরা দেখতেই পাচ্ছ এটা যদি পেন্সিল হয় এটা কী আছে এটা চৌঙ্গের মতন দেখতে আর এটা কিসের মতন শঙ্কুর মতন দেখতে, তাই তো। নেক্সট প্রশ্ন আমাদের তিন থেকে প্রশ্ন, সত্য মিথ্যা লেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথমে দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে আর পার্সেন্ট আর টু পার্সেন্ট টু আর থ্রি পার্সেন্ট হয় তবে পি টাকার, ঠিক আছে পি টাকার ও তিন বছরের শেষে সবৃদ্ধিমূল কত হবে, পি টাকায় তিন বছরের শেষে সবৃদ্ধিমূল কত হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে তা দেখো পি ব্র্যাকেটের বাইরে আছে, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর টু বাই হান্ড্রেড, ঠিক আছে এখানে কী থাকবে তাহলে আর থ্রি বাই হান্ড্রেড থাকবে, কিন্তু এখানে কী আছে টু আর কিউব আছে, তো এখানে কী আছে আর থ্রি বাই হান্ড্রেড হবে, এই যে জায়গাটা আছে
এই জায়গাটা পুরোপুরি একটা মানে গন্ডগোল আছে, তার জন্য এটা কীভাবে মিথ্যা হবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো তো? দেখে নাও তোমার অঙ্কগুলো খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। রোমান্টিয়র অঙ্ক কস 36 ডিগ্রি এবং সাইন 54 ডিগ্রি এর মান সমান। কস 36 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি কত হবে, বি করলে কত হবে? সাইন 54 ডিগ্রি, তো দেখো সাইন 54 ডিগ্রি চলে আসলো এখানে, সাইন 54 ডিগ্রি, এটা সাইন 54 ডিগ্রি, তার মানে কিছু সত্য আছে। পরের অঙ্ক তিন দিকের অঙ্ক, কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের অপর কেবল মাত্র একটি স্পর্শক টানা যায়। তো দেখো দুটি স্পর্শক টানা যায়, তো দেখো এখানে আমি অঙ্কন করছি, ঠিক আছে? তো দেখো এ কিউ একটা স্পর্শক আর এ পি একটা স্পর্শক, এখানে কিন্তু একটি স্পর্শক হবে না, দুটি স্পর্শক হবে, ওকে? চার দেখের প্রশ্ন, টু এ বি ইস টু সি এ স্কোয়ার কমা বি সি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু টু বি এ স্কোয়ার এর যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান। তো দেখো টু এ গুণ বি গুণ বি গুণ সি গুণ সি গুণ গুণ এ ইস টু এ স্কোয়ার টু বি এ স্কোয়ার সি এ স্কোয়ার। তো দেখো এখানে কী দেখছে, টু এ স্কোয়ার এখানে দেখছে, বিবি গুণ করলে বি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার, এ এ গুণ করলে এ স্কোয়ার, তো আগেই দিয়েছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো আমরা এখানে টু আছে, তো দেখো এই টু এই টু কেটে গেলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেলো, ওয়ান ইস টু ওয়ান, মানে যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান, এটা কিন্তু সত্য আছে। পাঁচ দেখার প্রশ্ন কী বলেছে, কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ তিন একক হবে। তো দেখো তিন হবে না চার হবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা কেছে, ফোর বাই থ্রি পাই আর কিউব সমান সমান কেছে ফোর পাই আর স্কোয়ার, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে কী থাকছে, আর বাই থ্রি সমান সমান ওয়ান, আর সমান সমান কী থাকছে, থ্রি একক থাকছে। সুপ্রিয় দর্শকার্থী দেখে নাও তোমরা অঙ্কগুলো, পরের অঙ্ক আমাদের ছয় দেখের অঙ্ক কী বলেছে, বলেছে টু কমা ফাইভ সরি ফাইভ কমা টু ফোর কমা থ্রি ফাইভ কমা টু ফাইভ কমা টু ফাইভ কমা টু, তত্ত্বের সংখ্যা গুরুমান দুই হবে। সুপ্রিয় দর্শকার্থী দুই কিন্তু চারবার আছে, আর পাঁচ কবার আছে, চারবার আছে, ঠিক আছে? তার মানে অ্যান্সার কী হবে, দুই হবে আর পাঁচ হবে, কী হবে অ্যান্সারটা, দুই হবে আর পাঁচ হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা গুরুমান হবে দুই, শুধুমাত্র দুই হবে না, শুধুমাত্র দুই হবে না, দুইও হবে, ঠিক আছে, এবং পাঁচও হবে। পাঁচ কবার আছে, একবার দুবার তিনবার চারবার, দুই কবার আছে, একবার দুবার তিনবার চারবার, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে? এর অ্যান্সার শুধুমাত্র সংখ্যাগুরুমান দুই, সংখ্যাগুরুমান হবে দুই, শুধুমাত্র দুই না, এর সংখ্যাগুরুমান হবে কিন্তু দুই আর পাঁচ, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ অ্যান্সারটা কেসে মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী 2023 সালের এসএ কিউবগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।